বৌদিকে অপহরণ করে বিহারে পাচারের অভিযোগ দেওর সহ কয়েকজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে অপহৃতা মহিলার পরিবারের তরফ থেকে। বৌদিকে অপহরণ করে বিহারে পাচারের অভিযোগ দেওর সহ কয়েকজনের বিরুদ্ধে ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। অপহৃতা ওই মহিলার স্বামী ভিন রাজ্যে কর্মরত, এই সুযোগে তাকে অপহরণ করে বিহারে পাচার করার অভিযোগ উঠছিল স্বামীর ভাইদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদাহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুরে। অভিযুক্তরা পলাতক। অপহৃতা ওহাওয়া ওই গৃহবধূর নাম রীনা বিবি। ওই মহিলার খোঁজে হরিশ্চন্দ্রপুরে বিভিন্ন এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিশ। স্বামীর ভাই সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হরিশ্চন্দ্রপুর থানা এলাকার ভাটল চণ্ডীপুর এলাকায় রীনা বিবির বিয়ে হয় দৌলতপুর এলাকার বাসিন্দা জাহাঙ্গীরের সঙ্গে। জাহাঙ্গীর ভিন রাজ্যে পরিযায়ী শ্রমিকের কাজ করে। স্ত্রী রীনা বিবি বাড়িতে একা থাকত। মাঝে মাঝেই জাহাঙ্গীরের ভাইরা রীনা বিবিকে উত্তপ্ত করত, কুপ্রস্তাব দিত বলেও অভিযোগ। গত সোমবার থেকে হঠাৎ করে রীনা বিবি নিখোঁজ হয়ে যায়। রীনা বিবির মা জানান, তার মেয়েকে অপহরণ করে বিহারে পাচার করা হয়েছে। এই কাজে মদত জুগিয়েছে জাহাঙ্গীরের ভাই সাহিল, আবুয়া ও মাসেদ। এই ঘটনায় ইতিমধ্যে জাহাঙ্গীরের ভাইসহ আরও কয়েকজনের নামে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। অপহৃত হওয়া রীনা বিবির খোঁজে বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে পুলিশ। রীনা বিবির মা সবেদা খাতুন জানান, আমার মেয়েকে জামাইয়ের ভাইসহ আরও বেশ কয়েকজন মিলে ষড়যন্ত্রমূলকভাবে অপহরণ করেছে। পাশেই বিহার, সেখানে নিয়ে গিয়ে গা ঢাকা দিয়ে রয়েছে তারা। আমার মেয়েকে ওরা খুনও করতে পারে। আমি চাই আমার মেয়েকে তাড়াতাড়ি খুঁজে বের করুক পুলিশ। এই প্রসঙ্গে হরিশ্চন্দ্রপুর থানার আইসি সঞ্জয় কুমার দাস জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। অপহৃতা ওই গৃহবধূ ও অভিযুক্তদের খোঁজে এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। ছিল আপনার মোর মেয়েটা না রাতের মধ্যে শুয়ে থাকছিল, দশ বলে রাত হয়েছে, তা মেয়েটা আমাকে তুলে নিয়ে গেছে। আমার সঙ্গেটা তিনটা সঙ্গেটা একটা আমার সঙ্গী নেজার গুন্ডার হাতে দিয়েছে, গোটে ভারতের বাইরে খায় গোটের বাহারে দিয়েছে, গোটের বাহারে দিয়েছে। ওই গোটটা যে কোথায় গেছে তার দেখতে পাত কবে হয়েছিল এরকম ঘটনা? সোমবার। কখন? কটার সময়? রাত 10 বাজে। আপনার মেয়ে কোথায় হয়েছে কিছু জানেন? না আমি জানি না যে কোথায় গেছে, আমি যেতাম কি জানলো। মেয়ের বিয়ে কোথায় দিয়েছিলেন? দৌলতপুর। আচ্ছা, ওখান থেকে কি কিডন্যাপ হয়েছে? আচ্ছা, যারা কিডন্যাপ করেছে তারা কি হয়? আপনার দেউল লাগলে? দেউল লাগলো। আচ্ছা, চাইছেন এখন আপনি? চাইছি যে আমি মেয়েকে চাচ্ছি, কোথায় গেছে মেয়ে আমার? কলকাতাতে। কি করে কলকাতাতে জামাই? সরিয়াল কাম করছি, সরিয়াল কাম করছি। আচ্ছা, মেয়ে গাররা গ্রামের মেয়ে, দৌলতপুরে বিয়ে হয়েছে। তো ওর মা আমাদের কাছে আসে যে না, মানে সকালবেলা আসে বলে যে এরকম বলে আমার মেয়েকে বলে ই করে নিয়েছে, অপহরণ করে নিয়েছে। তা আমরা বললাম যে কারা অপহরণ করে, বলে না ও আমার বলে বলে জামাইয়ের ভাইয়েরা, হ্যাঁ, যে আমার মেয়ের যে দেওরগুলো আছে তারাই অপহরণ করেছে। হ্যাঁ, তো আমরা বললাম যে তোমাকে অভিযোগ থানায় গিয়ে কী করতে হবে, দিতে হবে, জানাতে হবে। আমরা সহযোগী তাই থানায় এসে অভিযোগ দায়ের। অভিযোগ হয়েছে থানাতে? হ্যাঁ হয়েছে। কতজনের নামে অভিযোগ হয়েছে? চারজনের নামে, পাঁচজনের নামে। আচ্ছা, এটা কারণ ওই টাকা পয়সা হয়তো দাবি করেছে, আরও কিনো ওদের কী প্ল্যানিং আছে, কী ভিতরে ওদের চলছে, ওরাই ওটা কিডন্যাপাররাই বলতে পারবে। যে অপহরণ হয়েছে ওর স্বামী কোথায় থাকে, কি করে? ওর স্বামী তো ভিন্ন রাজ্যে মানে কাজ করে কলকাতায়। এখন শুনছি যে আমরা পুছ করলাম যে তোমার জামাই কোথায় আছে, ওর শাশুড়ি মাকে জিজ্ঞেস করলাম, তো বলে কলকাতায় আছে। হ্যাঁ, আমি বললাম যে খুব ফোন করেছেন, জানাইছেন? বলে হ্যাঁ করেছি, বলে ও গাড়িতে বসছে,
বলেছে আপনারা আপনারা অভিযোগ করেন, আমি চলে আসছি ততক্ষণে। এখন তো কীটনাশক আমার তো আসতে আর ইসে তো বসে থাকবে না, ততক্ষণে জানাই রাখেন, আর প্রয়োজন হলে আপনারা এই মিডিয়া করেন। আমাদের তো পাশেই বিহার আছে, বর্ডার আছে, পাশেই বিহার আছে, আর বিহারে তো বেশি এগুলোতে চলে, মানে মনে হচ্ছে যে বিহারেই ওরা নিয়ে চলে মনে করছি। পুলিশ বলছে যে আমরা মানে খুঁজছি, হ্যাঁ পুলিশ বলছে যে আমরা খুঁজছি, আমরা পাঠাইছি, সেদিন অভিযোগ হয়েছিল, পুলিশ পাঠাইছিল, গিয়েছিল দুদিন ওখানে ইনকোয়ারিতে ইনভেস্টিগেশন করছেন তারা, তো ওনারা এখন তো মানে পাচ্ছেন না যে আমরা কোথায় খুঁজে পাই, কোথায় খুঁজে পাবো। চাইছি যে মেয়েটা যেন উদ্ধার হোক, মেয়েটা ওর মায়ের হাতে ওর স্বামীর হাতে তুলে দেওয়া হোক। হ্যাঁ এখনকার মতো এই পর্যন্তই, পরবর্তী খবরের জন্য চোখ রাখুন খবরিয়া ২৪ পর্দায়। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট সাধ্যের মধ্যে কোর্স করে নিজস্ব ম্যান পাওয়ার সাপ্লাই লাইসেন্স দ্বারা স্টুডেন্টদের বিদেশে চাকরি দেওয়ার সেরা ঠিকানা। ডলফিন স্কুল অফ হোটেল ম্যানেজমেন্ট, হরিণঘাটা নদিয়া। সিট বুকিং করতে আজই কল করুন এই নম্বরে 7797188188।